মূল্যবৃদ্ধি বেকারত্ব নিয়ে গোটা বাদল অধিবেশনে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধী দলগুলি। এর মধ্যে অন্যতম ছিল কংগ্রেস। বিভিন্ন ইস্যুতে কেন্দ্রকে লাগাতার আক্রমণ করেছে কংগ্রেস। এতদিন চুপ থাকলেও এবার কংগ্রেসকে কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন থেকে শুরু করে গত 5 আগস্ট দিল্লি সহ গোটা দেশ জুড়ে কালো পোশাক পরে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি পালিত করেছে তার তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার লাগাতার বিক্ষোভ প্রতিবাদের সমালোচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কিছু মানুষ কালা জাদুর আশ্রয় নিচ্ছেন কারণ তারা হতাশা ও নেতিবাচক মানসিকতায় ডুবে গিয়েছেন। গত 5 আগস্ট কালা জাদুর প্রচার চালানোর চেষ্টা করা হয়েছিল। ওই সমস্ত মানুষরা মনে করেন কালো পোশাক পরলেই তাদের হতাশাপূর্ণ সময় শেষ হবে।